রান ফর হেলদিয়া টুমোরো শিরোনামে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দশ কিলোমিটারের মিনি ম্যারাথন সকালে নগরীর সিআরবি শিরিষতলা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা দৌড়বিদরা অংশ নেন সুস্বাস্থ্য বিষয়ক সচেতনতা বাড়াতে এমন আয়োজনের কথা জানিয়েছে আয়োজকেরা কাকডাকা ভরে চট্টগ্রাম মহানগরীর সিআরবি শিরিষতলায় পাঁচশোর বেশি দৌড়বিদ জড়ো হয়েছেন এই দলে রয়েছেন পনেরো বছরের কিশোর থেকে শুরু করে বাহাত্তর বছরের বৃদ্ধ নারীদের উপস্থিতিও রয়েছে চোখে পড়ার মতো চট্টগ্রাম রান দু নামের মিনি ম্যারাথনে দৌড়ানোই তাদের লক্ষ্য ভোর পাঁচটায় শুরু হওয়া ম্যারাথনে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি ছিল শেষ পর্যন্ত টিকে থাকার অনন্য এক প্রতিযোগিতা কখনো ধীরে আবার কখনো গতিতে ছন্দবদ্ধ দৌড়ে অংশ নেন তারা চাকরি বাকরি পড়ালেখাগুলো নিয়ে ব্যস্ত থাকি তো এরকম দুইটা দিন বা তিনটা দিন যদি এরকম সময় কাটাতে পারি তাহলে আমাদের মানসিক শারীরিক দুইটা স্বাস্থ্যই ভালো প্রত্যেকটা মানুষ যদি দৌড়ের প্রতি বা শরীরচর্চার প্রতি আগ্রহী হয় তাহলে আমরা এক সময় বিপ্লব করতে পারবো আমাদের অসুস্থতার বিরুদ্ধে শরীরটাকে সুস্থ রাখার জন্য আমরা ইয়া করব সবাইকে বলবো আমরা সবাই এটা অংশগ্রহণ করেন সবাই স্বাস্থ্যের প্রতি সচেতন হন স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতেই এই ম্যারাথন জানালেন আয়োজকরা স্বাস্থ্য সচেতনতা সবার মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল আমাদের উদ্দেশ্য কারণ এখন বর্তমানে তরুণ সমাজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান ধরনের ইলেকট্রনিক মিডিয়ায় খুব বেশি জড়িত হয়ে পড়ছে এবং ডোপামিন রাস মানুষকে হচ্ছে গ্রাস করে ফেলছে পরে পুরুষ ও নারী ক্যাটাগরিতে ছয় বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম